এবার আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার 50। স্বাধীনতার 50 বছরের সামরিক স্বৈরাচারী শাসনে বারবার হোঁচট খেলেও গণতান্ত্রিক উত্তরণে ঘুরে দাঁড়িয়েছে গণমাধ্যম। স্বাধীন দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই গণমানুষের তথ্যের অধিকার নিশ্চিত করেছিলেন, সাংবাদিকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। কিন্তু 75-এর 15 আগস্ট সেনা শাসনের বেড়াজালে বন্দী স্বাধীন সাংবাদিকতা। গণতান্ত্রিক উত্তরণের পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরেই বিকাশ ঘটে দেশে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম। মাহমুদ হাসানের রিপোর্ট। 71-এর পাকিস্তানি শাসকদের রোষানলে স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের উপর নেমে আসে আঘাত। পরাজয় নিশ্চিত জেনে হত্যা করা হয় সাংবাদিকদের। 1972 সালে যুদ্ধবিধ্বস্ত দেশে ফিরলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গুরুত্ব দিলেন গণমানুষের তথ্য প্রাপ্তির অধিকারের উপর। ঘুরে দাঁড়ায় গণমাধ্যমগুলো। সাংবাদিকদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করলেন বঙ্গবন্ধু। মত প্রকাশের স্বাধীনতা পেয়ে 72 থেকে 75 পর্যন্ত বিভিন্ন পত্রিকায় আওয়ামী লীগ সরকার তথা বঙ্গবন্ধুকে নিয়ে ছিল নানা অপপ্রচার। তারপরও কোনো পত্রিকা বন্ধ হয়নি। বঙ্গবন্ধু সেই 3.5 বছরের সময়কালে যদি আমরা দেখি যে তখন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করেছে, সেই ধরনের সংবাদপত্রও কিন্তু এই দেশে তাদের সাংবাদিকতা করে গেছে। দ্বিতীয় বিপ্লবে গণমাধ্যমের বেতন ভাতা আর সুযোগ সুবিধা নিশ্চিত করতে কিছু পত্রিকা বন্ধ করলেও প্রত্যেককে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করেন বঙ্গবন্ধু। তারপর স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীরা এ নিয়ে অপপ্রচার শুরু করে। গণমাধ্যম একেবারে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত ছিল সেনা শাসকদের এবং স্বৈরশাসকদের অধীনে। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে যারা উল্লাস করেছে, যারা মানুষের সাধারণ মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারাই ছিল হত্যাকারী এবং তারাই ছিল এই অপপ্রচারকারী। 75-এর জাতির জনককে সপরিবারে হত্যার পর সামরিক স্বৈরাচারী শাসনে বন্দী স্বাধীন সাংবাদিকতা, গণতন্ত্রে উত্তরণের পর আবারও ঘুরে দাঁড়ানো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে বিকাশ ঘটে গণমাধ্যমের। দেশে এখন 3,000-এরও বেশি দৈনিক পত্রিকা, 40-টির মতো টিভি চ্যানেল, বিকাশ ঘটেছে অনলাইন নিউজ পোর্টালেরও। 2021 সালে এসে আমরা দেখছি যে গণমাধ্যমের কতটা বিস্তার ঘটেছে। সম্প্রচার মাধ্যম সরকারের নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশ টেলিভিশন, সেখানে এখন কত সম্প্রচার মাধ্যম, বেতার, টেলিভিশন, অনলাইন মিডিয়া এবং তার সাথে আছে পত্রপত্রিকা এবং সাময়িকী। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় গণমাধ্যম আরও বিকশিত হবে বলেই আশা এই বিশেষজ্ঞের। স্বাধীন তথ্য কমিশন গঠন করা হয়েছে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।